কন্যা চলে এসো। ওকে কেউ কেড়ে নিতে পারবে না, ও যে আমার বুকের ধন, আমার নয়নের মণি। না, বাপে ডাকছে, এসো। আমার মেয়েকে ফিরিয়ে দাও, আমার মেয়েকে ফিরিয়ে দাও। তোমার মেয়ে? দোল্লা তোমার মেয়ে নয়, আমার মেয়ে। আমি ওর বাবা, আমি ওর মা। সাগর, আমি দোল্লাকে ভিক্ষে চাই। সাগর, ভিক্ষা? তুমি চাইছো ভিক্ষা? তোমরা না চিরকাল ভিক্ষা দিয়ে এসেছো, আজ ভিক্ষা চাইছো এক ভিক্ষুকের কাছে? সাগর, সাগর, তুমি দুটি পায়ে পড়ি। তালাকটা আমাকে পাঠিয়েছিলে যেদিন, সেদিন তো পায়ে ধরে বলনি, সাগর আমাকে তালাক দাও। আমি পাঠিয়েছিলাম তালাক না মা, না তুমি। মা মারা গেলেন, সেদিন তো পাশে এসে দাঁড়াওনি, বলনি সাগর তোমার মা আমার মা। গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, তুমি তো বাড়িঘর ছেড়ে কোথায় যেন চলে গিয়েছিলে। তোমার বাবা দোল্লাকে যেদিন পাহাড় থেকে ফেলে মেরে ফেলতে চেয়েছিল, সেদিন তোমার বাবার পায়ে ধরে আমি আমার মেয়ের জীবন ভিক্ষা নিয়েছিলাম। চুপ করো সাগর, চুপ করো, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আজ বুঝতে পারছি এসব আমার পাপার, আমার ড্যাডির ছল চাতুরি। দোলা, তুই ঠিক বলেছিস মা, আমি যদি সংসারের দিকে একটু খেয়াল রাখতাম তাহলে তোর বাবার এই কুকর্ম আমি অনেক আগেই বুঝতে পারতাম। পাপা, পাপা, তুমি এত নীচ, এত জঘন্য। আমাকে মাফ করে দে মা, আজ আমি বুঝতে পারছি শুধু টাকা আর আভিজাত্য থাকলেই মানুষ বড় হয় না, বড় হতে হলে চাই সাগরের মতো বড় হৃদয়। তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি তোমার মুখ দর্শন করতে চাই না। যাও যাও যাও। মামনি, ওই অসভ্য লোকটা কি আমার নানু? না মা, ও তোর কেউ না, ও তোর কেউ না, কেউ না। বাপি, তোমরা ওই লোকটাকে মাফ করে দাও না কেন? দোলা, এস। তুমি বললে ওরা আমাকে মাফ করতে পারে দাদুমণি। যাও যাও, আমি তোমাকে মাফ করে দিলাম।